বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তিনি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে এ বিবৃতি দেন ওবায়দুল কাদের তিনি বলেন রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি সংস্থাগুলোর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন অথচ সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের রক্ষায় এগিয়ে আসার উদ্যোগ নেয়নি বিএনপি মানুষের দুঃখ দুর্দশা লাঘব না করে শুধু ঘরে বসে বিবৃতি দেয় বিএনপি এরকম ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বিএনপির চিরাচরিত অপরাজনীতির বহির্প্রকাশ